প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আসছি সংখ্যার গল্প নিয়ে এখানে রোমান সংখ্যা থাকছে থাকছে হচ্ছে নট দিয়ে শেখানো এবং এর সাথে থাকছে হচ্ছে দড়িতে গিট তারপর হচ্ছে দাগ টেনে কীভাবে শেখা যায় সেগুলো নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আজকে ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী যারা তাদের জন্য সংখ্যার গল্প অর্থাৎ তাদের গণিত বইয়ের প্রথম যে পাঠ এখানে আছে এটাকে আমরা অভিজ্ঞতার আলোকেও বলতে পারি অভিজ্ঞতা বা তাদের নতুন যে দুই সালের কারিকুলাম যেটা চালু হতে যাচ্ছে দুই আমাদের এই সালেই বাচ্চাদের অলরেডি বই দেওয়া শেষ হয়ে গেছে এখন শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি নিচ্ছে তাদের অভিজ্ঞতা তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আজকে তাদের প্রথম অধ্যায়টি নিয়ে কথা বলছি সংখ্যার গল্প শিক্ষার্থী বন্ধু বন্ধুরা তোমরা দেখো এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে টেবিল ক্লক আমরা দেখছি এরপরে আমরা দেখছি একটা স্মার্ট ফোন আমাদের সবার বাসায় আছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট ওয়াচ যেটা তোমরা অনেকে ব্যবহার করে থাকো নিচে আমরা দেখতে পাচ্ছি টেবিল এটা হচ্ছে ওয়াল ক্লক টেবিল ওয়াল ক্লক যেটা দেয়াল ঘড়ি আমরা এই দিকে দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল এবং সেখানে কিছু খাবার আছে সম্ভবত ব্রেকফাস্টের জন্য এটা তোমরা বুঝতে পারতেছো নিচে একটা দেখা যাচ্ছে ক্যালেন্ডার বর্ষপঞ্জি যেটাকে আমরা বলি এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাশনাল আইডি কার্ড যেটাকে আমরা সংক্ষেপে এনআইডি বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই বিষয়গুলো আগে থেকে জানো যে এইখানে যে বিষয়গুলো আছে এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাজে লাগে একটা সংখ্যার ধারণার ক্ষেত্রে বিশেষ করে এই টেবিল ক্লক যেটাতে অ্যালার্ম দিয়ে তুমি সকালে ঘুম থেকে ওঠো স্মার্ট ওয়াচ যেখানে একটা মোবাইল নাম্বার আমরা উঠাই এরপরে এখানে দেখো একুশ বাজে একুশ একুশ মানে নয়টা আন্তর্জাতিক সময় তো এখানে আমরা দেখা যাচ্ছে যে এই স্মার্ট ওয়াচে ঘড়ি সময় দেখা হয় এটাতেও সময় দেখা হয় বর্ষপঞ্জিতে তারিখ দিন এগুলো থাকে এবং ন্যাশনাল আইডিতে একটা নাম্বার থাকে একটা পরিচিতি নাম্বার তুমি যেমন স্টুডেন্ট তোমার একটা স্টুডেন্ট আইডি আছে এস আইডি সামনে তোমরা ইউনিক আইডি পাবে ইউআইডি সবগুলোই একটা নাম্বার বা সংখ্যা তাহলে এই যে সংখ্যা সংখ্যা নিয়েই তোমাদের এই পাঠটি আলোচনা হবে সংখ্যার গল্প তো আমরা এই ছবিতে যা দেখছি ঠিক তোমরা খেয়াল করে দেখো বাস্তবিক জীবনে আমরা বহু ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করি তো তোমাদের তোমরা চিন্তা করে দেখবে যে আজকে যেমন তুমি এত সুন্দর সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছো অনেক কিছুই অনেক আগে হাজার হাজার বছর আগে কিন্তু এটা সম্ভব হতো না তোমরা তোমাদের বইয়ের দুই পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে দাগ কেটে গণনা অর্থাৎ হাজার হাজার বছর আগে অনেক আগে মানুষ যখন সংখ্যা আবিষ্কার করতে পারেনি তারা কিন্তু দাগ কেটে কেটে গণনা করতো হ্যাঁ এখানে তোমরা দেখো আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে এখানে দাগ কেটে গণনার এখানে আমরা গণে দেখি কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি দাগ টানা আছে লম্বা লম্বিভাবে তাহলে এটা আমরা বু বুঝব যে এখানে আট ডান পাশে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাও আটটি এখানে আটটি আছে দাগ টানা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ দুটো বাঁকা করা আছে মাঝখানে চারটি এখানে একটি বাঁকা করা অর্থাৎ শুরুতেই বাঁকা তারপরে লম্বা লম্বি আছে চারটি তারপরে একটি বাঁকা আবার দুটি লম্বা লম্বি কেমন টোটাল আটটি এইখানে দেখো তোমরা চারটি আছে লম্বা লম্বি এবং একটাকে ক্রশ দেওয়া আছে এখানে আছে তাহলে পাঁচটি আর এদিকে তিনটি এইখানে খেয়াল করে দেখো আমরা যখনই লম্বালম্বিভাবে চারটা হিসাব করতেছি ওইটাকে সমান দুই ভাগে ভাগ করেছে আচ্ছা সমান দুই ভাগে ভাগ করলে নিশ্চয়ই এখানে আটটি হয়ে যায় তোমরা বুঝতে পারতেছো তো এখানে আটটি কি এভাবে দেখিয়েছে না সেভাবে না এই যে এই রকম যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা ভাবে কেটে এখানে পাঁচটি বোঝাচ্ছে ঠিক এখানেও কিন্তু পাঁচটি বোঝাচ্ছে আবার এই দিকে দেখো তোমরা তিনটা আছে তাহলে পাঁচটা তিনটা হলো আটটা এইটা এখানেও কিন্তু হচ্ছে আটটি বোঝাচ্ছে অর্থাৎ এই দাগ কেটে গণনা এই জায়গাতে আট সংখ্যাটি আগে যারা গণনা করতো হাজার বছর আগে অনেক অনেক বছর আগে প্রাচীনকালে তখন তারা কিন্তু ঠিক এভাবেই গণনা করতো দাগ টেনে টেনে কেমন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমাদের বইটা একটু মনোযোগ দিয়ে দেখবে আর এই কাজগুলো কিন্তু করতে হবে এখানে দেখো বলা আছে যে আট সংখ্যাটি ছবির মতো করে ভিন্ন ভিন্ন উপায়ে দাগ কেটে প্রকাশ করা হতো তাহলে দাগ টেনে কীভাবে গণনা করত। এটা আমরা দেখলাম শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব যে নট অর্থাৎ গিট দিয়ে কিভাবে প্রকাশ করা হতো আগে সংখ্যা যখন সংখ্যা আবিষ্কার করতে পারেনি তারা তখন তারা এইভাবে কত দড়ির মধ্যে নট দিয়ে গিট দিয়ে বা বেঁধে তারা হিসেব নিকেশ করতো তোমরা দেখো এখানে এক থেকে সাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখো পেন্সিলের মাথায় ওয়ান দেওয়া আছে হ্যাঁ এখানে ওয়ান দেওয়া আছে সেখানে তোমরা চিন্তা করো যে একটা নট দেওয়া আছে হ্যাঁ ওয়ান এলিমেন্টারি ওয়ান তো প্রথমেই একটা নট দেওয়া আছে তাহলে আমরা বুঝবো যে সেখানে এক সংখ্যাটি প্রকাশ করা হয়েছে এখানে আমরা ছয় দেখতে পাচ্ছি তাহলে তোমরা গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি নট দেওয়া আছে কেমন এখানে চার তাহলে এক দুই তিন চার এখানে চারটি নট দেওয়া আছে যেহেতু চার লেখা আছে যেখানে দেখা যাচ্ছে যে চারটি নট দেওয়া আছে এইখানে টু দেওয়া আছে এখানে হচ্ছে দুইটা নট দেওয়া আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দুইটা নট মানে দুইটা এখানে গিট দেওয়া ছিল এই জায়গায় তিনটা নট দেওয়া আছে দেখো এক দুই তিন তিনটা নট দেওয়া আছে কেমন তাহলে এখানে এটা তিন বুঝাইতো তিনটা নট থাকলে তিন বুঝবো এখানে দুইটা নট আর এই দিকে দেখো সেভেন এল লেখা আছে সেভেন কিন্তু এখানে সাতটা নট কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা এই এল ফর লং তাহলে লং নট এটাকে আমরা বলবো লং নট তোমরা খেয়াল করো এটা তীর চিহ্ন দিয়ে এই পাশে বুঝিয়েছে যে লং নট দীর্ঘ গেট যেটাকে বলি এখানে একটা নটের ভিতরে সাতটি পেস আছে পেঁচানো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ স্পাইরাল করে যেভাবে সাতটি দেওয়া আছে এটাকে লং নট বলা হয় এটাকে সেভেন এল অর্থাৎ এই এক পেস দিয়ে একটা নট দিয়ে তার ভিতরে সাতটি পেস দিয়ে তারা এটাকে বোঝাইত সাত সেভেন এই যে এই গণনাগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এই এই গণনাগুলো কিন্তু ইনকা সভ্যতা আজকে থেকে বহু বছর আগে যখন ইনকা সভ্যতা ছিল তখন এই নট দিয়ে এভাবে সংখ্যা প্রকাশ করা হতো তোমরা নিশ্চয়ই এগুলো অবগত আছো মেসোপটমীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা আমাদের এদিকে সিন্ধু সভ্যতা হ্যাঁ এই সভ্যতাগুলোতে কিন্তু নানাভাবে এই সংখ্যাগুলো প্রকাশ করা হতো তো এই সংখ্যাটা মূলত হচ্ছে আমাদের ইনকা সভ্যতার হ্যাঁ ইনকা সভ্যতায় এইভাবে নট দিয়ে হিসেব নিকেশ করা হতো বা গণনা করা হতো ঠিক আছে বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এবার এবারে আমরা দেখব যে টেলির মাধ্যমে গণনা হ্যাঁ এটাকে টেলি চিহ্ন বলা হয় অনেকে টালি চিহ্ন উচ্চারণ করেন কিন্তু উচ্চারণ এটা যাই হোক বানানটা কিন্তু টয় জফলা আকার লরি শিকার এবং ব বিন্দু র টেলির মাধ্যমে গণনা টালি চিহ্ন টেলি চিহ্ন হ্যাঁ সেটা তাহলে এই চিহ্নটা যখন তুমি কিন্তু বানানটা লিখবে তুমি খেয়াল করো টেলি বানানটা ইংরেজি দিয়ে টি এ ডাবল এল ওয়াই টেলি এভাবে লিখবে হ্যাঁ টি এ ডাবল এল ওয়াই এভাবে লিখবে আর যখন বাংলায় লিখবে তখন ট জফোলা আকার শিকার টেলি এভাবে লিখবে হ্যাঁ তাহলে টেলি চিহ্নগুলো কীরকম আমরা দেখি এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়ান এক দেখা যাচ্ছে পাম্পাসে একটা দাগ টানা দেখা যাচ্ছে লম্বা লম্বি তাহলে এটা হলো একটা দাগ টেনেসি তাহলে এক দুইটা দাগ টেনেসি দুই তিনটা ডাক দাগ টেনেছি আমরা তিন বোঝাচ্ছে লম্বা লম্বী চারটা দাগ দেখো তাহলে চার বোঝাচ্ছে যখনই তুমি চার পার হয়ে আসবে পাশে ঢুকে পড়বে তখন কিন্তু এই পাশে আড়াআড়িভাবে বা তিরযোগভাবে বা একটু এলানোভাবে অ্যাঙ্গেল করে একটা টান দেবে তাহলে ওই টানটা এক আর এ পাশে লম্বা লম্বি চারটা টোটাল কয়টা হলো পাঁচটা তাহলে টেলিসিনের মাধ্যমে এখানে পাঁচ বোঝানো যাচ্ছে আর এই দিকে দেখো যখন ছয় তুমি প্রকাশ করবে তখন এপাশে পাঁচ ঘর আর এই পাশে আরেকটা টান আছে তাহলে বোঝানো যাচ্ছে কয় ঘর এটা এখানে বলো তো ছয় ঘর বোঝানো যাচ্ছে কেমন এরপরে তুমি যখন সাত বুঝাবে তখন পাঁচটা এখানে পাঁচ ঘর আর এখানে দুই ঘর তাহলে এটা বুঝাবে হচ্ছে সাত আর এদিকে যখন আমরা আসবো পাঁচ পাঁচ ঘর কিন্তু দেখো সবসময় কনস্ট্যান্ট রয়েই গেছে পাশের পরে এদিকে আছে তিন তাহলে পাঁচ আর তিনে হবে আট এরপরে পাঁচ ঘর আর চার ঘর টোটাল নয় ঘর তাহলে এটা দিয়ে নয় বোঝাবে টেলির মাধ্যমে যখনই এই যে এখানে দেখো চার পার হয়ে গেছে তার মানে এখানে আবার পাশের ব্যাপার সাপার আসবে একটা তাহলে এখানে আছে পাঁচ আর এখানে একটা তিরযোগভাবে আর একটা চিহ্ন দিলে তাহলে এখানে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ দশ হয়ে গেল। এটা কিন্তু আমাদের গণনা সুবিধার্থেই করা হয় তাহলে আমরা দেখলাম যে এক থেকে দশ পর্যন্ত আমরা এইভাবে লিখতে পারি তাহলে তোমাকে একটু অনুশীলনী বা দুই একটা প্র্যাকটিসের ব্যাপারে যদি নিয়ে যাই এখানে তোমরা দেখো দুটো বিষয় দেখা যাচ্ছে একটা হলো কিছু কিছু ঘর এখানে দেয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা তির্যকভাবে দেখো একটা দাগ টানা আছে বাঁকা করে আড়াআড়িভাবে তাহলে এখানে পাঁচটা 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 এখন তুমি এই যে এখানে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্নটা রয়ে গেছে এখানে বলো তো দেখি কত হবে হ্যাঁ তোমরা জানাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এখানে প্রত্যেকটা যদি পাঁচ ঘর করে হয় তাহলে পাঁচটা ঘর আছে পাঁচ পাশে পঁচিশ হবে হ্যাঁ তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আমরা পঁচিশ বসাবো তোমরা কিন্তু বাসায় এগুলো প্র্যাকটিস করবে নতুন কারিকুলামে তোমাদের প্র্যাকটিসের ব্যাপারগুলো অনেক স্ট্রং তোমাদের নিজেরাই প্র্যাকটিস করবে শিক্ষকের সহায়তা নেবে এখানে এই যে এখানে সাতাশ আছে এই সাতাশের যে চিহ্ন সেটা আমাদেরকে বসাইতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো তাহলে তুমি দেখো খাতায় যখনই তুমি সাতাশে টেলি চিহ্ন বসাবে দেখো সাতাশ আমরা লিখলাম সাতাশ হ্যাঁ তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ সাতাশ আমাদেরকে টেলির মাধ্যমে লিখতে হবে কেমন তাহলে আমরা টেলির মাধ্যমে কত লিখবো বন্ধুরা সাতাশ লিখবো হ্যাঁ টেলি তাহলে এটাকে আমরা দেবো টেলির মাধ্যমে গণনা ওকে সাতাশ তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারতেছো এখানে এক দুই তিন চার হ্যাঁ আমরা চারটা করলাম এবার আড়াআড়ি ভাবে একটা দেবো তাহলে কয়টা হলো এখানে পাঁচটা হলো কেমন তাহলে এক দুই তিন চার আবার একটা টান দেবো তাহলে পাঁচটা হয়ে গেল প্রত্যেকবারই আমাদের কিন্তু পাঁচটা করে হয়ে যাবে এক দুই তিন চার চারটা দেওয়ার পর একটা পার আর 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 দেবো পাঁচ এক দুই তিন চার তাহলে কয়টা হলো পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ পাঁচ পাশে পঁচিশ তা আমাদের বলেছে সাতাশ তাহলে সাতাশ হতে গেলে আমাদের আরও দুইটা টান দিতে হবে তাহলে এইখানে আমরা গুণ দেখি পাঁচ পা এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর হলো দুই টোটাল সাতাশ তাহলে এই সাতাশ আমরা যখন টেলির মাধ্যমে টেলির মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে আমাদের এইভাবে এতগুলো ঘর আঁকতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কিভাবে আমরা এটা অঙ্কন করব তাহলে আমরা টেলির মাধ্যমে গণনা শিখলাম তারপর এখানে আমরা সংখ্যার গল্প এবং দড়ির গীত এবং দাগ টেনে কীভাবে প্রচার করা প্রকাশ করা হয় সংখ্যার গণনা আমরা সেগুলো দেখলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপরে পরে আরও কিছু গণনা করব।